Assalamualaikum, I am Husnara, teachers of Genesis English Medium School. তো ছোট বন্ধুরা তোমরা কেমন আছো? আমার নার্সারির বাবুগুলো আমি অনেক দিন ধরে দেখি না, অনেক দিন ধরে গল্প বলা হয় না, গল্প শোনা হয় না, কোন রাইমস শোনা হয় না, একটা কবিতা শুনতে পারি না, আমার খুব খারাপ লাগে। আশা করি তোমরা বাসায় অনেক ভালো আছো, যেহেতু আল্লাহ তাআলা একটা আমাদের সামনে করোনা নামক ভাইরাসের জন্য আমরা অনেকটা অসুবিধায় আছি, তো আমরা বের হতে পারছি না। আমাদের পড়াশোনাটা কেমন হচ্ছে তাও জানি না, আমার বাবুগুলো কেমন আছে আমি তাও জানি না। তো এর জন্য টিচার আসতে তোমাদের সামনে চলে আসছি। আমাদের যেহেতু পড়াশোনা করতেই হবে এবং সামনে আমাদের জন্য কি একটা এক্সাম অপেক্ষা করতেছে, আমাদেরকে পড়াশোনা যেহেতু করে আমাদেরকে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষার একটা ডেট ফিক্সড হয়ে গেছে, আমাদের সাজেশনটা চলে গেছে, এখন আমার বাবুগুলো কতটা আগেছে আমি জানি না। তো আমি আজকে তোমাদের সামনে চলে আসছি, তোমাদের পড়াগুলো কিছু 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 করে দেখায় দিব, যাতে তোমাদের উপকারে আসে, তোমাদের কাজে লাগে। এর জন্য চলে আসছি আমার নার্সারির বাচ্চাগুলি। এখন আমি টিচার আজকে তোমাদের বাংলা বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, আর বাংলা বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের সাজেশন অনুযায়ী। সাজেশনের এক নাম্বারে, সাজেশনের এক নাম্বারে আছে আমাদের খালি ঘর পূরণ করো। খালি ঘর পূরণ আবার কি একটা পেজ গুলো উল্লেখ করে দেওয়া আছে বাড়ির কাজের খাতা অনুযায়ী। তো তোমরা একটু কষ্ট করে এই পৃষ্ঠা নাম্বার গুলো ফলো করবে, অবশ্যই পৃষ্ঠা নাম্বার গুলো দেখবে। তো আমি ফার্স্ট চলে যাচ্ছি পৃষ্ঠা নাম্বার 13, 1-3-13 পৃষ্ঠা, এবং বাড়ির কাজের খাতা অনুযায়ী, অবশ্যই বাড়ির কাজের খাতা অনুযায়ী। তো ফার্স্টে কি আছে আমাদের, প্রথমে আছে ওকে, তো বাড়ির কাজের খাতা অনুযায়ী আমরা ফার্স্টে চলে যাব পৃষ্ঠা নাম্বার 13-তে। পৃষ্ঠা নাম্বার 13-তে আমাদের আছে খালি ঘরের ব, তারপরে আছে রস্বই, তারপরে আছে ঘ। তো ব দিয়ে আমাদের অনেক শব্দ হয়, কি হয়, বাবা হয়, তারপর কি হয়, বর হয়, বউ হয়, বাবাটা আমাদের আকার চিহ্ন চলে আসে। তো আমরা কি করব, শব্দগুলোকে সহজ করার জন্য আমাদের বাবুরা যেন ভালোভাবে বুঝতে পারে, ওদের যেন একটু প্রবলেম না হয়, এর জন্য আমরা আকার রশিকা ছাড়া এই শব্দগুলো গঠন করবো। আর আকার রশিকা ছাড়া শব্দগুলিকে কি বলা হয় জানো তোমরা? এগুলাকে বলা হয় অকারান্ত শব্দ। তো আমরা বাবা লিখবো না, বাবাতে আকার দিতে হবে। এখানে বল হতে পারে, বউ হতে পারে, বর হতে পারে, কিন্তু যেহেতু আমরা এখানে বলেছি বাড়ির কাজের খাতা অনুযায়ী, তো আমাদের বাড়ির কাজের খাতাতে পৃষ্ঠা নাম্বার 13-তে আছে কি, বই। তো বই যদি বলি, বই লিখতে বয়ের সাথে আমার কি যোগ করতে হবে, রস্বই, রস্বই, দেখো ব রস্বই বই, ব রস্বই বই, ব রস্বই বই, আরেকবার শোনো তোমরা, ব রস্বই বই। তো বই যেহেতু আমাদের এক দুইটা অক্ষর দিয়ে একটা শব্দ হয়ে গেছে, এর জন্য এটাকে আমরা কি করে দিব, যোগ করে দিব, এভাবে যোগ করে দিব, ব রস্বই বই। তারপর চলে যাব আমরা রস্বইতে, রস্বইতে কি হয়, ইলিশ হয়, ইলিশে কি হবে, রশিকার আছে। আমরা এত বড়তে যাব না, আমি এই রস্বইর সাথে কি করব, ত দিয়ে দিব, এই রস্বইর সাথে কি করব, ত দিয়ে দিব, রস্বইর সাথে ট দিলে কি হয়ে যায়, রস্বই ট ই, রস্বই ট ই, দেখো অনেক সহজ না আমাদের, রস্বই ট ই। তারপর চলে যাব ঘ, এখানে এটা কি অক্ষর আছে, ঘ আছে, ঘয়ে ঘ দিয়ে কি হয়, ঘুঘু হয়, ঘড়ি হয়, তো ঘুঘু ঘড়ি, এর এটার মধ্যে কি আছে, একটাতে রস্যুকার আছে, একটাতে কি আছে, রশি রস্যইকার আছে। তো আমরা যখন বলেছি যে এগুলোতে আমরা কোনো আকার রশিকার দিব না, আমরা এগুলো অকারান্ত, অকারান্ত শব্দ গঠন করব। সো এই ঘয়ের সাথে আমি কি করব, বয়শূন্য র যোগ করে দিব, বয়শূন্য র, ঘ বয়শূন্য র ঘর, ঘ বয়শূন্য র ঘর, যেহেতু দুইটা অক্ষর দিয়ে একটা শব্দ তো আমি এটা যোগ করে দিলাম, এখানে অ্যাড করে দিলাম, ঘ বয়শূন্য র। আবার তোমরা এটাও বলতে পারো ঘর র ঘর, কিন্তু যেহেতু আমাদের র
শূন্য র ড শূন্য র ধ শূন্য র তো এর জন্য আমরা শুধু র না বলে আমরা যে রটা আমরা ওকে শুধু বলবো তাহলে এটা আমার হলো ব শূন্য র ঘ ব শূন্য র ঘর আমাদের পৃষ্ঠা 13 তে কি ছিল বই ই ঘর এখন আমরা চলে যাব পৃষ্ঠা নাম্বার 14 তে 14 পৃষ্ঠায় আমার কি দেওয়া আছে দেখি একবার ম দেওয়া আছে ক ম দেওয়া আছে ফ দেওয়া আছে ম মতে কি হয় মামা হয় তারপর কি হয় মই হয় কিন্তু আমরা কি করব এখানে আমাদের ফারস্টে বলে রাখা হয়েছে যে বাড়ির কাজের খাতা অনুযায়ী এর জন্য বাড়ির কাজের খাতা অনুযায়ী তোমরা একটু দেখো পৃষ্ঠা 14 তে আছে ম আর এখানে দেওয়া আছে গ ম ম গ ম ম গ ম খুবই সহজ তাই না আর এই খালি ঘর পূরণগুলো কিন্তু অনেক মজার যখন আমরা এগুলো পেরে যাব তখন আমাদের কাছে অনেক মজার লাগবে একটা অক্ষর এক করে দিলে একটা শব্দ হয়ে যাচ্ছে মজার না বিষয়টা তারপর আছে ক ম এখানে কি হবে এখানে আমি কি যোগ করব বলো তোমরা বলো তো কি হবে এখানে কদম হয় কদম কদম আবার কি কলম কলম তাহলে আমার 14 পৃষ্ঠায় এখানে দেওয়া আছে ল এখানে কি দেওয়া আছে ল তাহলে আমি এটা কি হয়ে গেল কলম বিষয়গুলো কিন্তু অনেক মজার আমি কোনো আকার যোগ করতেছি না রসু কার না ও কার না ও কার না বা আমি একটা সুন্দর শব্দ পেয়ে যাচ্ছি কলম কলম তারপর আমরা চলে যাব ফতে ফ ফটা কিভাবে উচ্চারণ হবে ফ ফ ফ তারপর এটাকে কি লিখবো ফয়ের অসুকার দিলে কি হবে ফুল হবে কিন্তু আমি ফুল লিখবো না আমার 14 পৃষ্ঠায় কি আছে আমি একটু খেয়াল করি এখানে আছে ফ তারপরে কি লিখেছে ল ফল 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 কাকে বলে তোমরা জানো ফল কাকে বলে আম জাম কাঁঠাল কলা লিচু আতা এগুলোকে কি বলে ফল বলে ওকে তাহলে আমার পৃষ্ঠা 14 তে কি কি ছিল মগ ছিল কলম ছিল ফল ছিল আরেকবার বলি ম গ ম ক ল ম কলম ফল ফল এখন আমরা চলে যাব পৃষ্ঠা 15 তে ছোট বন্ধুরা পৃষ্ঠা 15 তে চলে যাও পৃষ্ঠা 15 তে কি দেখব আমরা এখানে কি আছে বলো তো এটা কি ও এটা ও এটা রশু এটা রশু এটা কি হবে বলো ক দ তাহলে র ও কোন শব্দ গঠন হয়েছে এক এক অক্ষর কোন শব্দ গঠন হতে পারে না রশু জাস্ট একটা অক্ষর এটা দিয়ে কোন শব্দ হয় নাই ক দ এটা দুইটা অক্ষর আছে বা এটা দিয়ে কোন শব্দ গঠন হয় নাই আমরা এগুলোকে যে কোনো একটা ছোট অক্ষর এক করে দেখি একটা শব্দ গঠন করা যায় কিনা তাহলে ওতে কি হবে ওজন হবে তারপর কি হবে ওড়না হবে কিন্তু যেহেতু আমার বলা আছে যে আমার বাড়ির কাজের খাতা অনুযায়ী করতে হবে তাহলে আমি কি লিখবো এখানে ল ল লিখলে কি হয়ে যায় ওল ওল মানে জানো ওল মানে হলো কি কচু বা আলু জাতীয় মাটির নিচে হয় এটা তারপরে আছে আমার রস্যউ রস্যউ দিয়ে কি হবে বলতো রস্যউ দিয়ে উঠান হয় উঠান কত বড় একটা শব্দ আমি তো আগে বলেছি আমার বেবিগুলি কি করবে অনেক ছোট ছোট অনেক সহজ শব্দগুলো শিখবে এর জন্য আমার 15 পৃষ্ঠায় রস্যউর সাথে কি যোগ করে দিয়েছে উট রস্যউর সাথে কি যোগ করে দিয়েছে উট উট চেনো তোমরা উট কোথায় থাকে উট মরুভূমিতে থাকে অনেক লম্বা উঁচু তারপর কি ওর ভাড়টা অনেক বড় আমরা কি পড়েছি না উট চলে মরুর দেশে সেই উট রস্য উট উট রস্য উট উট আবার তোমরা এটাকে কিভাবে বলতে পারো উট 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 উট
এর সাথে আমি কি যোগ করব ম ক দ ম কদম কি কদম কি একটা খাওয়ার জিনিস না কদম কি হবে কদম একটা ফুলের নাম যেটা বর্ষাকালে ফুটে এটা কি এখন দেখতে পাওয়া যায় কদম গাছ ফুল গাছ হলেও এটা অনেক বড় গাছ অনেক বড় গাছে খুবই সুন্দর ইয়েলো কালারের একটা ফুল তার উপরে কি আছে সাদা 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 পাপড়ি পাপড়ি জাতীয় এরকম কিছু তাহলে কদম 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 হলো একটি ফুলের নাম তাহলে দেখি আমার বোনের পৃষ্ঠায় কি ছিল ওল ওল আবার বলি ওল ওল রস্য উট উট আবার বলি রস্য উট উট কদম কদম আরেকবার বলি কদম কদম ওকে আমরা এখন চলে যাব পৃষ্ঠা নাম্বার 17 আমাদের 16 পৃষ্ঠা না আমাদের সাজেশনে তারপরে কি আছে পৃষ্ঠা নাম্বার 17 17 পৃষ্ঠা দেখি আমি কি কি আছে ফয়েল ও সুগার ফু ফয়েল ও সুগার ফু তারপর আছে ব তারপর আছে দন্ত ন দন্ত ন ফয়েল ও সুগার ফু ফয়েল ও সুগার ফু এর সাথে কি হবে ফুপু নো তাহলে কি হবে ফয়েল ও সুগার ফু এটা আমরা সহজে অনুমান করতে পারি তাই না ফয়েল ও সুগার ফু ল ফয়েল ও সুগার ফু ল ফুল তারপর কি আছে ব ব এখানে ব দিয়ে আমি একটা অলরেডি লিখে ফেলেছি কি লিখেছি ব রস্যই বই লিখে ফেলেছি তাহলে এখানে তার বয়ের সাথে রস্যই দেওয়া যাবে না তাহলে এটা কি লিখবো বড় লিখবো বড় দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না আমরা তো বাড়ির কাছে খাতা অনুযায়ী করব এর জন্য আমার খাতাতে লেখা আছে কি লেখা আছে ব রস্যউ ব রস্যউ ব ব রস্যউ ব তারপর কি আছে ন ড্যাশ ন ড্যাশ তাহলে কি হবে এমন একটা অক্ষর বসায় তাহলে আমি কি বসাবো এখানে তাহলে কি হয়ে গেল ন দন্তন্ন তাহলে কি হয়ে গেল ন ন অটা কি জন্য উচ্চারণ করতে পারবো না কারণ স্বরেও তো কি হয় অ উচ্চারণ হয় এর জন্য বলবো ন দন্তন্ন কি হয়ে গেল আমার নয়ন নয়ন মানে কি বাবুরা অনেক বাবু জানে না তাই না ছোট বাবুরা জানে না নয়ন মানে কি নয়ন মানে হলো আমার এই চোখ আমাদের এই দুই চোখকে কি বলা হয় নয়ন ওকে তো পৃষ্ঠা নাম্বার 17 তে আমি কি কি পেলাম ফুল বউ নয়ন ফয়েল সুগার ফু ল ফুল ব রস্য বউ নয়ন আচ্ছা আমি বলেছিলাম আমি সবগুলি অকারান্ত করবো যেহেতু আমার কপিতে আমার খাতাতে একটাতে শুধু একটা স্বরচিহ্ন চিহ্ন আছে এটাকে কি বলে বলো তো সবাই এটাকে বলে রস্যউকার এটাকে বলে রস্যউকার ফয় রস্যউকার ফু ল ফুল ব রস্যউ ব দন্ত ন দন্ত ন নয়ন ওকে এখন আমরা চলে যাব পৃষ্ঠা নাম্বার 18 তে এখন কোথায় চলে যাব পৃষ্ঠা নাম্বার 18 তে দেখি 18 পৃষ্ঠায় কি কি আছে দীর্ঘ ই ড্যাশ ল দীর্ঘ ই ড্যাশ ল জ ড্যাশ ম ড্যাশ ম আচ্ছা দেখতে হবে আমার খাতাতে কি লেখা আছে দীর্ঘ ই গ ল দীর্ঘ ই গ ল ঈগল আচ্ছা ঈগল কি বলতো ঈগল কি বাঘের মতো নাকি হরিণের মতো ঈগল হলো একটা পাখি একটু বড় ধরনের পাখি আকাশে ওড়ে ঈগল হলো একটা পাখির নাম তারপরে কি আছে বর্গীয় জ
জয়ের সাথে ময় আকার দিতে পারি, জামা জয়ের সাথে আকার দিয়ে ম লিখতে পারি, জাম। কিন্তু আমার খাতাতে কি আছে, খুবই ছোট্ট একটা অক্ষর যেটা দিয়ে একটা সুন্দর শব্দ গঠন হবে, কি আছে, বর্গীয় জ, তার সাথে দেওয়া আছে গ, কি হয়ে গেল, জ। জ কি সবার বাসায় আছে তাই না, আমরা খাবার সময় যে পাত্র, বড় একটা পাত্রতে পানি রাখি সেটাকে বলে জ। তারপরে কি আছে, ম ড্যাশ ম, একটু বড় মনে হচ্ছে তাই না, বা এটা খুবই একটা ছোট অক্ষর দিয়ে লিখে সুন্দর একটা শব্দ হবে ম। এখানে আমি লিখে দিব ল, তাহলে কি হয়ে গেল, ল লিখে দিলে হয়ে গেল ম ল ম মলম, ম ল ম মলম হলো একটা ঔষধ জাতীয় জিনিস, মলম কি একটা ঔষধ, ঔষধ ঔষধ কি বলা হয় মলম। তো আমি পৃষ্ঠা 18 নম্বরে কি পেয়েছি, ইগল জগ মলম, দীর্ঘ ই গ ল ইগল, বর্গীয় জ তার সাথে কি অ্যাড করেছি গ জ, ম তার সাথে ল তার সাথে ম, কি হয়ে গেল মলম। তো ছোট্ট বন্ধুরা আমি জানি না তোমাদেরকে কতটা বুঝাতে পেরেছি, অবশ্যই এই ভিডিওটা দেখবে, দেখে মায়ের হেল্প নিবে বা বাবার হেল্প নিবে, নিয়ে বারবার বাসায় একটু লিখবে, প্র্যাকটিস করবে বারবার, যতক্ষণ পর্যন্ত তোমরা এই শব্দগুলি তোমাদের ভিতরে চলে না আসে, না লিখতে পারো একটু কষ্ট করে ছোট বন্ধুরা, তোমরা অবশ্যই এগুলো লিখবে। খুবই ছোট ছোট একটা করে অক্ষর দিয়ে একটা করে শব্দ গঠন করা হয়েছে, এবং এগুলো তোমরা যখন পারবে, যখন শিখবে, তোমাদের লিখতে অনেক মজা লাগবে, দেখবে অনেক মজা লাগবে। তো আজকে আমাদের এই পর্যন্ত শেষ, আমি আশা করি তোমরা অবশ্যই অনেক ভালো থাকবে, একটু ভালোভাবে পড়াশোনা করবে, তোমাদের এক্সামের জন্য এক্সামটা যাতে তোমাদের অনেক ভালো হয়, যেহেতু টিচাররা তোমাদেরকে ওভাবে পায়নি, বাবা মার হেল্প নিয়ে আমার ভিডিওটার হেল্প নিয়ে তোমরা সুন্দরভাবে থাকবে, এবং কি করবে বাসায় অনেক ভালোভাবে থাকবে, বাসায় দুষ্টুমি করবে না, অনেকদিন ঘরে বন্দি এর জন্য শুধু কার্টুন দেখবে না, তারপর শুধু টিভি দেখবে না, একটু পড়াশোনা করবে, খেলা করবে, ঠিকভাবে খাওয়া দাওয়া করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাবা মার কথা মতো চলবে, বাসায় খুবই ভালোভাবে থাকবে। আচ্ছা এই পর্যন্তই শেষ, আসসালামু আলাইকুম।